Royal Chef Sunflower Oil. Smart family, healthy choice. আচ্ছা নেক্সট মান্থে আমি একটু দেশে বাইরে মানে সিঙ্গাপুরে যাব 7 দিনের জন্য, তুমি যেতে পারবা? কবে যাচ্ছ? নেক্সট মান্থ। এখন তো পসিবল না। ওকে, তুমি এর পরের মাসে যাও। না, পরের মাসে আমি 7 দিন বের করতে পারবো না। শোনো না, কালকে ট্রাভেল এজেন্সি থেকে পাসপোর্ট আর কিছু কাগজপত্র দিয়ে যাবে, ওগুলো তুমি একটু বুঝে রেখো। আর ওদের কিছু টাকা দিতে হবে, আমি টাকাটা রেখে যাবো, সেটাও দিয়ে দিও। আমি কালকে সারাদিন অফিসের বাইরে থাকবো। দেখো আদিল, তুমি একজন স্টাবলিশ বিজনেসম্যান, তোমার কিন্তু এখন একটা পিএস রাখা খুব জরুরি দরকার। নট যে শুধু তোমার কাগজপত্র ফাইল এসব মেনটেন করবে তার জন্য, তোমার যে স্ট্যাটাস সেটা মেনটেন করার জন্য হলেও একটা পিএস খুব দরকার। আর তোমার কাছে যদি মনে হয় যে একটু বেশি বেশি অথবা তুমি যে এফোর্ড করতে পারছ না, তাহলে তার স্যালারি আমি দিয়ে দেবো। আরে একটা বাকি আছে, দাঁড়া তো, চুপচাপ বস। সারাটা দিন তোমার কিভাবে কাটে, তুমি কি কি করো সারাদিন একটু বলো। কত কাজ করি আমি, এই যে ঘুম থেকে উঠি, তারপরে নাস্তা বানাই, তারপরে তোমাকে ঘুম থেকে জাগাই, তোমাকে অফিসের জন্য রেডি করাই, তোমার অফিসের খাবার রেডি করি, তারপর তোমাকে বাইবাই দিয়ে আমি আবার রান্না করতে বসি দুপুরে, তারপরে সেই খাবার রেডি হতে হতে তোমাকে ফোন করি তুমি ঠিকমতো অফিসে পৌঁছেছো কি না, তারপরে আমার খাবার রান্না শেষ হয়ে গেলে আমি আবার তোমাকে ফোন করি, ফোন করে আমি শাওয়ার নিতে যাই, শাওয়ার নিতে এসে আমি শেষ করে তোমাকে আবার ফোন করি যে বাবু তুমি লাঞ্চটা করে নাও, তোমার লাঞ্চ করা শেষ হলে আমি আবার বাসায় একা একা বসে বসে লাঞ্চ করি, তারপরে মাকে একটা ফোন করি, ফোন করার পরে একটু রেস্ট নেই, তারপরে এক কাপ চা খাই, তোমাকে আবার তখন ফোন দেই, তারপরে মাঝে মাঝে দু একটা আত্মীয় স্বজন বা ফ্রেন্ডদের সাথে একটু ফোনের মধ্যে গল্প করি, তারপরে রাতের খাবারের প্রিপারেশন নেই, আবার ইন দ্য মিনটাইম তোমাকে ফোন করে জিজ্ঞেস করি যে তুমি কখন আসবে, তারপরে রান্না করতে করতে তুমি আসো, তবে তুমি আসলে তোমার সেবা যত্ন করি। এই বুয়ারা তাহলে করেটা কি, তাদের কাজটা কি? ওমা, ওরা আমাকে কাজে সাহায্য করে, আর তাছাড়া কি কাজের লোক সব কাজ বোঝে নাকি? ওরা যেই কাজ করে সেগুলো তো আমাকে বুঝিয়ে দিতে হয়। আচ্ছা, তুমি যে পড়ালেখা করছো এটা কি মানে চুলার সামনে দাঁড়িয়ে থাকার জন্য? হ্যাঁ, তুমি একটু ভাবো না কেন, তোমাকে নিয়ে একটু ভাবো। এই যে তোমার ভিতরে মেধা, এই মেধাটার ব্যবহার কোথায়? সে রান্নাঘরে, পাতিলের নিচে, ছি মিলি ছি, ভীষণ গিল্টি লাগে আমার, ভীষণ গিল্টি লাগে, মনে হচ্ছে আমি তোমাকে আটকে রেখেছি এই চার দেয়ালের মাঝে। বিষয়টা তেমন না, আমি চাই তুমি তোমার পায়ে দাঁড়াও। তোমার পা মানে হচ্ছে যে কনফিডেন্টলি কিছু একটা করো। তুমি কি করব? একটা জব করো। জব? না 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 না, আমি জব কেমন করে করবো, আমাকে দেখলেও হবে না। হবে কেন হবে না, তোমাকে দিয়েই তো হবে। তুমি যে যে সিনসিলি আমাকে ফোন দিচ্ছ, বারবার ফোন দিচ্ছ, এই ফোনটা তুমি বসকে করবে? কাজ হয়েছে কি না,
তোমার নিচে যারা এমপ্লয়ি আছে তাদেরকে করবে। তখন আমার ঘরের কি হবে? ঘর সুন্দর ঠিকঠাক থাকবে, এখানে তো কেয়ারটেকার আছে, এখানে তো তোমার মেইড আছে, তারা টেক কেয়ার করবে, সমস্যা নেই তো। না 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 না, তুমি বোয়ার খাবার খেতে পারবে না। আরে আমার বাবুটা বোয়ার খাবার খাবে না। না আচ্ছা শুনো আমার কথাটা, ফাইন, তুমি অফিসে যাওয়ার আগে সকালবেলা রান্না করে রেখে যাবে, কিন্তু তুমি রান্না করার আগে কাজের লোকরা সব কিছু প্রিপেয়ার করে দেবে তোমার কাছে। সেম ভাবে তুমি যখন অফিস থেকে ফিরে আসবে তখন তুমি দেখবে কাজের লোকরা সব কিছু প্রিপেয়ার করে রেখেছে, তুমি রাতে রান্নাটা করে ফেললে। আরে দুপুরের খাবারটা তো, লাঞ্চ তো আমরা সকালবেলা হটপটে নিয়ে যেতে পারছি। ভাবো মিলি, ভাবো ভাবো ভাবো, ব্রেনটাকে একটু ওয়ার্ক করো। অরিজিনাল পালপি অরেঞ্জ স্ট্রিং। তোমার সমস্যা কি মুস্তফা বলো তো? প্রতি মাসেই তুমি অ্যাডভান্স চাও না, এটা তো ঠিক না, সবকিছুই তো একটা সিস্টেম আছে। আর হইব না স্যার, এবারই শেষ। গত চার মাস ধরে তো তুমি একই কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, যাও। ঘরে একটা সুন্দরী বউ, অফিসে একটা সুন্দরী পিএস, আবার চাইলে ড্রাইভারটা সুন্দরী নিত, বুঝছেন? অবশ্য ওনারা দেখবেন এই যে দুনিয়াতে স্বর্গ পাইছে না, আখেরাতে যায় নরক পাইব। আমরা যে নরক পাইছি, আমরা আখেরাতে যায় স্বর্গ পাবো। তাহলে এসব গিবত বাদ দিয়ে আখিরাতে স্বর্গের অপেক্ষায় থাকেন, এসব গিবত করলে আখিরাতে স্বর্গ ছুটে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু চাইলে সিনেমার নায়িকা হইতে পারত, কি সুন্দর চেহারা। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, আমি তাকে বলি আপনি একটা লাইন কাট করেন, বলবো তাকে? আরে না এখনই না, আগে কিছুদিন অবজারভেশনে থাক। আচ্ছা আমার মনে হয় কি জানেন, এই মেয়েটার স্বভাব চরিত্র কিন্তু ভালো না। কীভাবে বুঝলেন? আরে ভাই এই যুগে এত সুন্দরী শিক্ষিত একটা মেয়ে কোন দুঃখে এই স্যারের পিএস পদে যাবে বলেন তো, সেটাই তো আমার মাথায় কাজ করে না। বুঝতে পারছি, আপনার পছন্দ হয়েছে না? কেন আপনি দেখেন নাই? দেখছি তো, সে তো আমার আগের অফিসের কলিগ, আমার রিকোয়ারমেন্টে তো তার চাকরি হইল। শোনো দাও, তুমি শুধু শুধু টেনশন করছো, কোনো টেনশন করা লাগবে না, কোনো কিছু লাগলে আমাকে ফোন দেবে, ঠিক আছে? ঠিক আছে, আর তুমি যদি কিছু না পাও আমাকে ফোন করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো শোনো শোনো, ওকে বলি, ওটা তো আমাদেরই পরিচিত অফিস। তুমি যদি কিছু নাও পারো তোমাকে কেউ কিছুই বলবে না। আর বাবু শোনো, তুমি কিন্তু ওই যে লাঞ্চ বক্স দিয়ে দিয়েছি, তুমি ঠিক মতো লাঞ্চ করবে, তুমি ঠিক মতো পানি খাবে, খালি পেটে একদম থাকবে না। হ্যাঁ প্লিজ, আর মিস করলে আমাকে ফোন দিবে। হ্যাঁ প্লিজ প্লিজ, এখন তুমি যাও, তোমার দেখে যাচ্ছি। বাই বাই।
আরাম। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আপনি কোনো টেনশন করবেন না, এখন থেকে সকল দায়িত্ব আমার। কখন কিভাবে কি করতে হবে সব আমি মেনটেন করব। আপনি জাস্ট মন দিয়ে আপনার কাজটা করে যাবেন, কোনো চাপ নেবেন না। আর সব ফোন সরাসরি আপনার কাছে আসাও ঠিক না, তাতে করে আপনার মাথায় বেশি প্রেশার পড়বে। আপনার আসলে ফোন ফিল্টারিং করা দরকার। মানে আমি ফোন রিসিভ করব, কিন্তু গুরুত্ব বুঝে তবেই আপনাকে ফোনটা দিব। আপনার ব্যস্ততার সময় এমন অনেক ফোনই আসতে পারে যে ফোনগুলো আপনি তখন না ধরলেও চলবে। আমি ওই ফোনগুলো নোট করে রেখে দেব, পরে সময় মতো আপনাকে জানিয়ে দেব, তাতে করে আপনার মাথায় প্রেশার কম পড়বে। ছবি টুবি সব কিছু আছে? হ্যাঁ, আমার মনে হয় প্রেস লিস্টটা দিয়ে দাও, এটাই আছে। আমি আমি খেয়াল করছি তুমি আমাকে ইগনোর করছো, কেন বলো তো? দিন দিন দেখছি তোমার প্রেম একেবারে উতলে উঠছে, কি মানে এসবের? এটা হঠাৎের বিষয় না, তুমি তুমি আমার টেক কেয়ার করছো না, তুমি জাস্ট আমাকে অবহেলা করছো, দ্যাটস ইট। বাহ, আপনি তো এ ব্যাপারে দেখি বেশ পারদর্শী। জি স্যার, দুই বছরে 7টা বসের আন্ডারে চাকরি করার সুযোগ হয়েছে, সেই জন্য অভিজ্ঞতা তো কিছু আছে। সাতটা বস? গত দুই বছরে আপনি 7 বার চাকরি ছেড়েছেন? জি না, আমি 2 বছরের মধ্যে চাকরি ছাড়িনি, আসলে বসরাই আমাকে বাদ দিয়ে দিয়েছেন। তবে স্যার, সবগুলো বসই ভালো ছিলেন, কথা অনুযায়ী আমার 6 মাসের পুরো বেতন তারা দিয়ে দিয়েছে। কিন্তু কেন আপনাকে চাকরি থেকে, আই মিন কেন? স্যার, সব জায়গাতেই আমার পারফরমেন্স দারুণ ছিল, আসলে বসের ওয়াইফরা আমাকে জেলাস করতেন, আই মিন ইনসিকিউর ফিল করতেন। তো আমি সব কাজ এত সুন্দর করে শেষ করতাম যে তাদের ওয়াইফদের করার মতো কোনো কাজই বাকি থাকতো না। এনিওয়ে, এখানে এই ধরনের কোনো ঝামেলা হবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমার ওয়াইফই তো আমাকে রিকোয়েস্ট করলো যে পার্সোনাল পিএস যেন আমি মেনটেন করি। জি স্যার, এটা জেনেই এসেছি, তা না হলে আমি জয়েনই করতাম না। লাস্ট টাইম যখন আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আর যাই করি কোনো ম্যারিড বসের আন্ডারে জব করব না। ঠিক আছে, আশা করি পূর্বের মতো এবার আর কোনো সমস্যা। থ্যাংক ইউ স্যার, আমি চাই আমার কাজগুলো হচ্ছে। তুমি এমনভাবে কথা বলছো অ্যাজ ইফ আমি একজন বেকার মহিলা, আমার কোনো কাজকর্ম নেই। তুমি আসছো এ খবর শুনে আমি বেলের শরবত আর তাল পাখা নিয়ে বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকবো। পানি, আমি কি সেটা বললাম? তোমার এই কথার মিনিং তো সেটাই দাঁড়ায়। 8টায় ল্যান্ড করার কথা, 12টা বেজে গেছে, আমি ল্যান্ড করিনি, তুমি একটা ফোনও করে খোঁজ দাওনি, প্রবলেমটা কি হচ্ছে বলো তো? আমাকে তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। দেখো আমার এত সময় নেই, বেটার তুমি একটা পিএস রেখে নাও যে ঘন্টায় ঘন্টায় তোমার সমস্ত খোঁজ খবর রাখবে। এটা পিএস এর বিষয় না, এটা এটা ভালোবাসার বিষয়, এটা স্বামী স্ত্রীর বিষয়। শোনো না, কালকে ট্রাভেল এজেন্সি থেকে পাসপোর্ট আর কিছু কাগজপত্র দিয়ে যাবে, ওগুলো তুমি তো বুঝে রেখো, আর ওদের কিছু টাকা দিতে হবে, আমি টাকাটা রেখে যাবো, সেটাও দিয়ে দিও। আমি কালকে সারাদিন অফিসের বাইরে থাকবো। দেখো আদিল, তুমি একটা এস্টাবলিশ বিজনেসম্যান, তোমার কিন্তু এখন একটা পিএস রাখা খুব জরুরি দরকার। নট যে শুধু তোমার কাগজপত্র ফাইল এসব মেনটেন করবে, তার জন্য তোমার যে স্ট্যাটাস সেটা মেনটেন করার জন্য একটা পেজ করতে হবে।
আর তোমার কাছে যদি মনে হয় যেটা একটু বেশি বেশি অথবা তুমি যে ফোর্স করতে পারছো না, তাহলে তার স্যালারি আমি দিয়ে দেবো। ভেনু যেখানেই হোক মিটিংগুলো তোমার বাড়িতেই রাখো। হ্যাঁ, তোমার বাসায় যতটা কমফোর্টেবলি কথা বলা যায় অন্য কোথাও এটা হয় না। ঠিক বলেছো, হ্যাঁ সেটাই ভালো। আর আদিল তো সারাদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছে, খুব ভালো হবে, সারা রাত আমরা জমিয়ে আড্ডা দিই, সবাই আসলে অনেক মজা হবে। এক্সকিউজ মি, হ্যালো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, স্যারের পিএস আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি লোক পাঠিয়ে নিয়ে নেবে, তোমাকে যে কাজে পাঠিয়েছে তুমি সে কাজ করো। উফ, আর বলো না, সারাদিন যে কি জ্বালায়, খাবার রুটিন, অফিসের ফাইলপত্র, কোনো কিচ্ছু সে মনে রাখতে পারে না, কেমন করে যে এত বড় বিজনেস সামলায় আমি এটাই বুঝি না। আরে ওরা সবই পারে, এটা পুরুষদের স্বভাব, ওয়াইফদের পেন দিয়ে ওরা মজা পায়। সেটা অবশ্য ঠিকই বলেছ, এই জন্যই জোর করে পিএস রাখিয়েছি। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেবাশে। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি ম্যাডাম বলে। এখন থেকে আপনি হুটহাট করে গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন না, যদি কোথাও যেতে হয় তাহলে আমাকে ইনফর্ম করে যেতে হবে। জি ম্যাডাম। ধরুন আপনাকে বসের ওয়াইফ ডাকলেন, আপনাকে যেতে হবে, আপনি যান তবে আমাকে ইনফর্ম করে যাবেন, আপনি কখন কোথায় থাকেন সেটা আমাকে জানতে হবে। ম্যাডাম আমি একটা কথা কই। কি বলুন? আমি তো স্যারের অনেক পুরনো ড্রাইভার, এর আগে কখনো তো এত নিয়ম কানুন মানতে হয় না। আগের হিসেবে এখন চলবে না, এখন সব কিছু নিয়ম করে চলতে হবে। ম্যাডাম আমি ভাবছিলাম আপনি আসলে আমার কাজ একটু কমবো, মানে আমি একটু শান্তিতে থাকতে পারব, এখন তো মনে হইতেছে আমার কাজ আরও বাড়বো। আশ্চর্য, আপনার যে দায়িত্ব সেটা আপনি করবেন, আপনার কাজ কি আমি করে দিব? না না, আমি সেইটা বলতে চাই নাই। যা বলছি তাই শুনুন, আপনি কখন কোথায় থাকেন সেটা আমার জানতে হবে। দেখা গেল আপনি বাইরে কোথাও গিয়েছেন, এদিকে স্যারের কোনো জরুরি কাজ পড়ে যেতে পারে, কোনো জরুরি আর্জেন্ট মিটিং থাকতে পারে, তখনও আমি হঠাৎ করে গাড়ি কোথায় পাব? আর আপনি যদি আমাকে ইনফর্ম করে যান তাহলে আমি একটা গাড়ি স্ট্যান্ড বাই রেখে দেব। জি ম্যাডাম। গুড, এখন স্যারের বাসায় যাবেন, স্যারের ওষুধগুলো স্যারের বাসায় রাখা আছে, লাঞ্চের আগে ওষুধগুলো নিয়ে আসবেন। ওকে, তাহলে চলে যান। ও এক মিনিট, ম্যাডামের কাছ থেকে চেয়ে স্যারের প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, চাইলেই দিয়ে দেবেন। ওকে, আসসালামু হ্যালো। কি অবস্থা তোমার? হ্যাঁ, কি কর? আমি কাজ করছি, কাজ কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট ফাইলগুলো এন্ট্রি করা। আচ্ছা তুমি পানি খাচ্ছ তো ঠিক মতো? একদম ঠিক মতো পানি খাবে, ওকে? আর তোমার তো নাস্তার টাইম হয়ে গেছে বাবু, ঠিক মতো নাস্তা করে নিবি, ওকে? আচ্ছা আমি তাহলে রাখি, আমার হাতে অনেক কাজ, আমি অনেক বিজি। যাক, ওষুধে কাজ হচ্ছে। আজ আর দীর্ঘক্ষণ উপদেশ বাণী শুনতে হলো না। শান্তি শান্তি এবং শান্তি। সো ম্যাডাম,
হ্যাঁ প্লিজ আসো। দশ মিনিট পর আপনার লাঞ্চ ব্রেক, তারপরে আপনার সাবের সাহেবের সাথে মিটিং আছে। মিটিং শেষ করলে ফ্যাক্টরি থেকে কিছু লোকজন আসবে, তাদের ছোট ছোট অভিযোগ নিয়ে, সেটা শোনার আজকে দেব। তারপরে শিডিউলে আপাতত কিছুই নেই স্যার। ওকে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে বরাবরের মতো। আজও আমি আমার ওষুধের বক্সটা বাসায় ফেলে রেখে চলে এসেছি। স্যার ওইটা কোনো প্রবলেম না, আমি ড্রাইভারকে দিয়ে বাসা থেকে আপনার প্রেসক্রিপশনটা আনিয়ে নিয়েছি এবং সেম ওষুধ অফিসে আর আপনার গাড়িতে রেখে দিয়েছি। এখন থেকে আর বাসা থেকে ওষুধ টানা হেঁচড়া করতে হবে না। ব্রিলিয়েন্ট, আপনি তো বেশ কাজের।